বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এটা হচ্ছে সকালবেলা, আমরা নাস্তা খেয়ে বসেছি। তো আজকে নাস্তা খাওয়ার ভিডিওটা শেয়ার করলাম না, সেটা শেয়ার করলে অনেক বড় হয়ে যায়। এই প্রতিদিনকার একই ভিডিও, রুটি ভাজি চা এই আর কি। তো সেটা আজকে নাই করলাম, যেহেতু অন্য কাজ নিয়ে বসেছি। আর সারাদিন যে কাজগুলো করি সেগুলো নিয়ে যদি ব্লগ করা হয়, দেখা যাবে কী বলবো, 10-12 ঘন্টা হয়ে যাবে, সেটা আর 10-12 মিনিট হবে না। তো সেটা আজকে নাই শেয়ার করলাম। তো গরম মশলা নিয়ে বসেছি, দেখতে দেখতে কোরবানো চলে এসেছে, আর খুব বেশি দিন নেই। যদি 14 বা 15 তারিখে কোরবান হয় তাহলে হাতে আর 20 দিন আছে, আজকে 24 তারিখ, হাতে খুবই অল্প সময়। আর যেহেতু আমরা ঢাকায় ঈদ করি না, গ্রামের বাড়িতে চলে যাই, তো আমাদের কিন্তু গোছগাছ আরও বেশি থাকে, বাসাটাকে গুছিয়ে যেতে হয়। আবার বাড়িতে গিয়েও কাজ করি, মানে আমরা যারা বাহিরে থাকি তাদের কিন্তু খুব বেশি কাজ। আর এটা কোরবানির জন্য করা বলতে করে নিচ্ছি আর কি, দেখা যাক কতটুকু করতে পারি। হ্যাঁ, ব্লেন্ডারে করবো, তো অল্প অল্প করে নিতে হবে, একবারে আসলে আমার একা সবগুলো করা সম্ভব নয়, তো অল্প অল্প করে করে নিব। আর এগুলো বাসায় ছিল আগের কিছু কেনা, আরও কিনতে হবে। তো আমি দেখে নিচ্ছি এখানে কী কী আছে, যেগুলো থাকবে না সেগুলো তো আবার অ্যারেঞ্জ করতে হবে। ওইদিনও কিছু মশলা কিনে এনেছিলাম বাহির থেকে, সেদিন অবশ্য বেশি কিছু কিনে এনে শাহী জিরাটা এনেছি শুধু, আর এইগুলো আগেরই ছিল বাসে, সবগুলো একসাথে মেশানো ছিল। তো আমার যখন খুব বেশি হয়ে যায় তখন আমি এবার রেখে দিই। আর এগুলো খুব বেশি পাউডার করে রাখলে আসলে ভালো স্মেলটা থাকে না, স্মেলটা চলে যায়, এই জন্য আমি খুব অল্প করে সবসময় করে নিই, 250 গ্রামের মতো করি। আর যেহেতু ঈদের জন্য করতে হবে, সেটা একটু বেশি করেই করতে হবে। আর এখানে আমি যে যে গরম মশলাগুলো নিয়েছি সেগুলো হচ্ছে, এখানে হচ্ছে জয়ফল, এগুলো সবই আগে বাসায় আনা ছিল, শুধু আমি ওই দিন শাহী জিরা এনেছি, আর আগে চেক করি নাই বাসায় কতটুকু আছে, তাই বের করে নিলাম দেখি কতগুলো আছে। এখানে এই আছে হচ্ছে গিয়া জয়ত্রী আছে, জয়ফল আছে, মানে 4টা হবে, দারুচিনি আছে, এলাচ আছে, তারপর গোলমরিচের পরিমাণটা খুব বেশি আছে, গোলমরিচ আর লং এই দুইটা মনে হয় আর কেনা লাগবে না, আর বাকি মশলা আরও কিনতে হবে, জয়ফল, জয়ত্রী, এলাচ, দারুচিনি, তারপর এগুলো কিনতে হবে। আর কালো এলাচটা ওই দিন কিনে এনেছি, আর হচ্ছে এনেছি হচ্ছে সাইজিরা। তো ছোটো ছোটো পুকটির মধ্যে আমার অনেক মশলা, ফ্রিজে চেক করলে অনেক মশলা বেরিয়ে এসেছে দেখা যাচ্ছে। তারপর আস্ত ধনিয়া আছে কিছু, এগুলোর সাথে মিক্সড করব, তারপর জিরাটাও মিক্সড করব। গরম মশলার সাথে আসলে সব কিছুই অ্যাড করা হয়, সব মিলিয়ে পরিমাণটা মানে 1 কেজির মতো করতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে আর কি, কোরবানির সময় আমাদের এতটুকুই লাগে। ঈদের দিনে একটু বেশি লাগে, রেখে দেওয়া হয় আর কি, পরে বাড়িতে যখন রান্না করা হয় তখন সেটাইভাবে রান্না করে আর কি। আমি বাড়িতে যাওয়ার সময় এগুলো করে নিয়ে যাই, গরম মশলাটা করে নিয়ে যাই, এরপর হচ্ছে জিরা গুঁড়াটাও করে নিয়ে যাই। আবার এবার গতবার করে নিয়েছিলাম হচ্ছে রসুন পেস্ট আর আদা পেস্টটা করে নিয়েছিলাম, ঈদের 2-1 দিন আগে যেহেতু গিয়েছিলাম, তো আমি সবগুলো কাজই গুছিয়ে নিয়ে গেছি। তো বাড়িতে গিয়ে আসলে ঈদের 2 দিন আগে গিয়ে এগুলো করা আসলে সম্ভব না, কারণ এক জায়গায় গেলে কিন্তু আত্মীয় স্বজন সবার সাথে দেখা হয়, তখন কিন্তু আর কাজ করতে ইচ্ছে করে না, মানে তখন অন্যরকম লাগে, একটু ওইদিক সেদিক ঘুরি, তারপর সবার সাথে এখানে সেখানে যাই, মানে অনেক ঘোরাঘুরির কারণেই বাড়িতে গেলে আসলে কাজ করতে ইচ্ছে করে না। আমি সবসময় চেষ্টা করি মানে বাসা থেকে কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য, তাহলে গ্রামে তো আর খুব বেশি যাওয়া হয় না বা থাকাও হয় না, এনজয় করার জন্য আর কি কাজটা আমি সবসময় করি। তো এবারও আর ব্যতিক্রম করব না, এখান থেকে যেগুলো করার সেগুলো করে নিব ভাবিদের সাথে কথা বলে। আর আমার শাশুড়ি যেহেতু নেই এখন, তো আমার ভাবিদের সাথে কথা বলে সব কিছু করতে হয়।
আমার শাশুড়ি থাকতে আমিও ওনার সাথেই কথা বলে সব কিছু করতাম, উনি যেভাবে বলতেন আমি সেভাবেই আসলে করে নিতাম। এখন আর সেগুলো করা হচ্ছে না। এই তো এই এলাচ গুঁড়াটা সবগুলোই দিয়ে দিব, কালো এলাচটা, কিন্তু কালো এলাচটা খুবই স্ট্রং হয় আর কি, এটা পরিমাণে খুব কম দিতে হয়। আর সাদা এলাচ আরও কিনতে হবে, এগুলো হবে না, এখানে মনে হয় খুব পরিমাণে অল্প আছে, মানে সব মিলিয়ে সব কিছুর পরিমাণটা 1 কেজি করতে হবে আর কি। তো সকালবেলা আমার রুমে বসেছি, আমার রুমের এই দক্ষিণ সাইডে বসেছি, ওখানে অনেক বাতাস, বাতাস ভালোই লাগছে, বাতাসে বসে আসলে কাজ করার মজাই আলাদা। ফ্যানের বাতাস 24 ঘন্টা চললে আসলে বিরক্ত লাগে, তো মাঝে মাঝে এই বাতাসটা কিন্তু ঠান্ডা ভালো লাগে, দক্ষিণা বাতাস। তো এখানে আমার আর গরম মশলা খুব বেশি কিনতে হবে না দেখা যাচ্ছে, গোলমরিচ আর লঙ্কা কিনবো না, আর বাকিগুলো কিনতে হবে, জয়ত্রী কিনতে হবে, জয়ত্রী আর কিনবো না যেহেতু কোরবানা, আর জয়ত্রীটা বিশেষ করে রোস্টের জন্যই খুব বেশি প্রয়োজন হয়, গরুর মাংসের জন্য আসলে খুব বেশি প্রয়োজন হয় না, গরুর মাংসের জন্য এই গোলমরিচটাই লাগে আর কি। এই দুটো আলাদা করে নিব, কারণ এটা একসাথে করলে এগুলো দিয়ে একসাথে করলে মশলাগুলো কালো হয়ে যায়, তো এগুলো একসাথে করব, আর যেগুলো স্ট্রং সেগুলো আলাদা করে করে নিব, আর নর্মাল যে গরম মশলা সেগুলো একসাথে করে নিব, সেটা প্রয়োজন মতো করে রান্নার সময় দেওয়া হবে আর কি। আমি আপনাদের সাথে পরে আবার শেয়ার করবো আমি কীভাবে কী করলাম। তা আজকে জাস্ট এগুলো ফ্রিজ থেকে নামিয়ে দেখলাম সব কিছু ঠিক হবে কি না, কতটুকু আছে, এই জন্য এইটা শেয়ার করলাম আর কি। দুপুরে রান্নাঘরে চলে আসলাম, আর আজকে এগুলো ছাদে দেওয়া হয়নি, ছাদে ভাবছিলাম যেগুলো আছে এগুলো ধুয়ে ছাদে দিয়ে দেব, কিন্তু দেখলাম আজকে রোদটা ভালো করে উঠেনি, এজন্য আর ছাদে দেওয়া হয়নি। আর এই রোদে এক দিলে আসলে ভালো করে শুকাবে না, যেদিন খুব ভালো করে রোদ উঠবে সেদিনই দিব, এই কয়েকদিন আসলে দিব দিব করে আসলে দেওয়াই হয়নি, এই কয়েকদিন রোদটা অনেক ভালো ছিল। আর আজকে আমি কাজ হাতে নিয়েছি, রোদটাও কম উঠেছে, এগুলো প্রতিদিন আমি ফ্রি নামাবো নামাবো করে আসলে নামানো হয় না। আজকে একটাই মেনু শেয়ার করছি আপনাদের সাথে, সেটা হচ্ছে ডিম আলু টমেটো রান্না করছি। এটা প্রথমে ডিমটা ভেজে নিয়েছি, এরপর আলু পেঁয়াজ রসুন পেস্টটা ভেজে নিয়েছি, এর সাথে টমেটোটা অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটা ভালো লাগে, সপ্তাহে 1 দিন আমার এটা রান্না করা হয় আলু ডিম, গত সপ্তাহে রান্না করা হয়নি। ডিম রান্না করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে, এটা ভালো করে ভেজে নিলে আলুটা একটু ভালো আসে আর কি, ভালো লাগে আমার কাছে। তারপর এটা আবার অন্যভাবেও রান্না করে আলুটা সিদ্ধ করেও রান্না করি, আবার আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে ডিম রান্না করি, সেটাও অনেক টেস্ট হয়, ওটা আমার কাছে অনেক ভালো লাগে। এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, ধনে গুঁড়া, লাল মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আমি এই তিনটা মশলাই আমার আসলে দেওয়া হয়, অন্য মশলা আসলে দেওয়া হয় না, এই তিনটা মশলাই ঘরে করা আর কি, আম্মু করে দেয় এই মশলাগুলো আমাকে, আর আমি বাজার থেকে কেনা কোনো মশলাই আসলে খাই না, সবসময় চেষ্টা করি নিজে করে খাওয়ার, যেটাই করি আর কি নিজে করার চেষ্টা করি, আর বাহিরের সব কিছুই আমার কম করা হয় আর কি, খাবার দাবার এগুলো বাহিরে আমরা এত এমন একটা খাই না, খুবই কম খাওয়া হয়। আমি নিজে যতটুকু পারি সবসময় চেষ্টা করি বাসায় তৈরি করে খাওয়ার, এরপর মানে সব কিছুই, আর মানে গ্রামের খাবারগুলো আমার খুব বেশি পছন্দ, এই যেমন দুধ ডিম, বাড়িতে গেলাম কিন্তু ডিমও কিনে নিয়ে আসি, হাঁসের ডিম একদম, যে হাঁসগুলো পালে আর কি ফার্মের না, আমার একটা কাকি আছে উনি আমাকে ডিমগুলো আসলে কালেক্ট করে দেয় বাড়িতে গেলে, অনেক ডিম নিয়ে আসি, তো আমি এগুলো আসলে শেয়ার করা হয় না, নেক্সট টাইম আপনাদের সাথে এগুলো শেয়ার করবো, বাড়িতে গেলে আমি এগুলো সবসময় নিয়ে আসি। কথা বলতে বলতে কখন যে ভিডিও শেষ হয়ে যায় আসলে বলতেও পারি না, কথা আসলে শেষ হয় না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।